ডুম্বুর পর্যটন কেন্দ্রে জলাশয়ে ডুবে এক যুবকের মৃত্যু হলো। নিহতের নাম রাজেশ ভট্টাচার্য, আগরতলার চৌরঙ্গি পাড়ার বাসিন্দা। শুক্রবার সকালে আগরতলার চৌরঙ্গি পাড়ার বাসিন্দা রাজেশ ভট্টাচার্য কোটবুকের যতন বাড়িতে বেড়াতে যায়। দুপুরে বোনের বর রূপক সাহা সহ মোট তিনজন ডুম্বুর পর্যটন কেন্দ্রের জলাশয়ে যায়। সেখানে স্নান করতে গিয়ে দুপুরে অসাবধানতার কারণে জলাশয়ে তলিয়ে গেল 24 বছর বয়সী যুবক রাজেশ ভট্টাচার্য। জানা গেছে, মোবাইল ফোনে ছবি তুলতে গিয়ে পা পিছলে সে জলাশয়ে পড়ে যায়। বোনের বর রাজেশকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে মৃতদেহ উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি শালক রাজেশ ভট্টাচার্যকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন নিহত রাজেশের ভগ্নী। ঘটনায় নিহতের আত্মীয় পরিজনদের মধ্যে বর্তমানে শোকের আবহ, এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজমান। ব্যুরো রিপোর্ট, লাবুল।